সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো এক বিশেষ উপাচার সম্পর্কে, যা আপনাকে বিজয়া দশমীতে করতে হবে। তবে প্রথমেই বলি, যারা মনে বিশ্বাস রেখে এই উপাচারটি করতে পারবেন শুধু তারাই করবেন, যারা বিশ্বাস করেন না তাদের এই টোটকা বা উপাচারটি করার কোনো মানে হয় না। 8ই অক্টোবর বিজয়া দশমী, এই দিনটিতে মা বিদায় নেন মর্তলোক থেকে, তাই সবার মনে এই দিনটিতে বেদনার সুর দেখা যায়। মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন এই দিনে, সমস্ত অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির সঞ্চার করেন এই দিনে। আবার এই দিনেই রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন। হিন্দুশাস্ত্র মতে এই দিনটিকে খুবই শুভ বলে মনে করা হয়। ভক্তি, নিষ্ঠা ও শ্রদ্ধার সহিত এই দিনটিতে যদি কোনো উপাচার বা টোটকা করে থাকেন, তাহলে ফলপ্রাপ্তি মেলে খুব সহজেই। তাই আজকে যে কথাগুলি বলবো, সেইগুলি ঠিকঠাকভাবে মেনে কাজ করলে সাফল্যপ্রাপ্তি হবে নিশ্চিত। আজকের টোটকাটি সকল কর্মে উন্নতির এক উপায়। যারা আজকে নতুন বন্ধু রয়েছেন, তাদের অবশ্যই জানানো হচ্ছে স্বাগতম। এবং যদি প্রয়োজন বোধ করেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আমি আপনাদেরকে বলবো, বিজয়া দশমীতে করুন এই কাজ, জীবনের সব সমস্যা দূর হতে বাধ্য ও আর্থিক বৃদ্ধি অবধারিত। 1. মা দুর্গার অপর নাম অপরাজিতা। তাই দুর্গাপুজোয় মা দুর্গাকে প্রসন্ন করার জন্য মাকে বিজয়া দশমীর দিন অপরাজিতা ফুল নিবেদন করুন। পুজোর সময় আপনি যখন অঞ্জলি নিবেদন করবেন, তখন শ্রী শ্রী দুর্গা মাতার সহায় এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে দেবী মাকে অপরাজিতা ফুল নিবেদন করুন, এবং পুজোর পর মায়ের আশীর্বাদ স্বরূপ ওই অপরাজিতা ফুল বাড়িতে নিয়ে আসুন, এবং ওই ফুলটিকে একটি রূপোর কৌটো বা শুদ্ধ কোনো কৌটোতে ভরে সিন্দুক ও আলমারি, অর্থাৎ যেখানে আপনি টাকা রাখেন, সেখানে রেখে দিন। এমনটি করলে মায়ের আশীর্বাদে আপনার ধনসম্পত্তি বৃদ্ধি পাবে, সাথে আপনার জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি। 2. বিজয়া দশমীতে যে কাজটি করবেন, সেটি হলো এই দিনে যে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে একটু সিঁদুর নিয়ে নিন। তারপর সেই সিঁদুর মাতা সীতার পায়ে দিয়ে আপনার মনস্কামনা জানান। 3. একটি নাগকেশর গাছ এই দিন লাগান এবং ওই গাছের যত্ন নিন। যত গাছটি বৃদ্ধি পাবে, ততই আপনার জীবনে উন্নতি ঘটবে, সাথে পরিবারে আর্থিক বৃদ্ধির পথ সুগম হবে। 4. এই দিন একটি নীলকণ্ঠ পাখির দর্শন করুন। এই পাখির দর্শন করলে জীবনে অধিক উন্নতি হয়। যদি এই নীলকণ্ঠ পাখির সামনাসামনি দর্শন না হয়, তাহলে ঘরের উত্তর দিকে একটি নীলকণ্ঠ পাখির ছবি লাগিয়ে রাখুন। 5. এই দিনে চন্দ্র দর্শন করুন। দশমীর সন্ধ্যায় যখন আকাশে চন্দ্র দেখা দেবে, সেই সময় একটানা তাকিয়ে থাকুন সেই চন্দ্রের দিকে। 6. এই ষষ্ঠ কাজটি দুপুরে করতে হবে। এই সময় 10 রকম ফল নিয়ে নিন। আলাদা আলাদা 10 রকমের ফল নিয়ে দেবী দুর্গার সামনে রেখে পুজো করে সেই ফলগুলি কোনো দরিদ্র ব্যক্তিদের বা প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ করে দিন, এবং তার সঙ্গে সঙ্গে মায়ের কাছে মঙ্গল কামনা করুন। এমনটি করলে আপনাদের জীবনে সকল কাজের সফলতা আসবে। এই কাজগুলি যদি আপনি সঠিকভাবে পালন করে থাকেন, তাহলে আপনার জীবনে কোনো বাধা বা বিঘ্ন আসবে না, সকল কর্মে জয়ী হতে পারবেন। তাই মায়ের বিদায়ের সাথে সাথে এই কাজগুলি পালন করুন, দেখবেন জীবনে অনেক কিছুর পরিবর্তন ঘটবে। আর যা পরিবর্তন ঘটবে, তা আপনার জীবনে আশীর্বাদ স্বরূপ দেখা দেবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।